আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। করিমকে রহিম গতকাল মেরেছে, বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে করিমকে। কোনটি শুদ্ধ শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে ইতিমধ্যে। ডাল ভাত কোন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভিন্নার্থক। আসুক এটা দেন আউস, এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপিনিহিতি। শাকসবজি শব্দটি কোন দুইয়ের মিলন? সঠিক উত্তর হচ্ছে তৎসংযোগ ফার্সি। বিরাগী শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে উদাসীন। তাসের ঘর বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ক্ষণস্থায়ী। কোনটি বাক্যের যোগ্যতা নয়? সঠিক উত্তর হচ্ছে আসক্তি। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কলে ছাটা। সুমন বই পড়ে, নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মী শূন্য। লাফিয়ে চলে যে, সঠিক উত্তর হচ্ছে প্লবক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কারক। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রতিযোগ উষ। এখানে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। বাংলা ভাষায় কৃত প্রত্যয় কয় প্রকার? সঠিক উত্তর হচ্ছে দুই প্রকার। অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিষ। কোনটি শুদ্ধ বাক্য? সঠিক উত্তর হচ্ছে প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মিথিলা। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1919 সালে। সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে হাঙর নদী গ্রেনেড। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে আনন্দময়ীর আগমনে। বাংলাদেশের সংবিধান হতে কোন সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চম। বাংলাদেশের কোন পাহাড়ে গরম পানির ঝর্ণা অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সীতাকুণ্ড পাহাড়। বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইসলাম খান। বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ। দেশের কোন ইপিজেড কৃষিভিত্তিক? সঠিক উত্তর হচ্ছে উত্তরা ইপিজেড। সর্বশেষ কোন বীরশ্রেষ্ঠ শহীদ হন? সঠিক উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে কমনওয়েলথ। বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাপ্তাই হ্রদ। বাংলাদেশে প্রথম কবে বিদ্যুৎ সংযোগ চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1901 সালে।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর হচ্ছে রেডিমেড গার্মেন্টস। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে মোদের গর্ব। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে 12 অক্টোবর 1972 সালে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা প্রতীক ছিল? সঠিক উত্তর হচ্ছে নৌকা। খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম? সঠিক উত্তর হচ্ছে কোর্ট অফ আর্বিট্রেশন। 2020 সালে বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। 2023 সালে ICC ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ভারত। ইউঘর মুসলিম সম্প্রদায় কোন দেশে বাস করে? সঠিক উত্তর হচ্ছে চীন। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টায়। স্বর্ণের খাত বের করতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোন ইমেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে? সঠিক উত্তর হচ্ছে @। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 60টি। বার্ষিক 10% মুনাফা হারে কত টাকা 3 বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফা সহ মোট 6,500 টাকা ফেরত পাওয়া যাবে? সঠিক উত্তর হচ্ছে 5,000 টাকা। একটি ক্লাসের পরীক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 30 জন। 2টির সংখ্যার অনুপাত 5:8। সংখ্যা 2টির সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা 2টি কত? সঠিক উত্তর হচ্ছে 10 ও 16। একই সরলরেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? সঠিক উত্তর হচ্ছে 1টিও না। থ্রি সিএম ফোর পয়েন্ট ফাইভ সিএম বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হচ্ছে 6.75। একটি শ্রেণীর প্রতি ব্রেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 5খানা ব্রেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি ব্রেঞ্চে 3 জন করে বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 55। x/x+5+x/x-2=2 হলে x সমান কত? সঠিক উত্তর হচ্ছে 20/3। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করল। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 1311 টাকা। ফারুকের বেতন কালামের বেতনের 1.2 গুণ, মালিকের বেতন কালামের বেতনের 0.8 গুণ। তাদের মোট বেতন 6,300 টাকা হলে মালিকের বেতন কত? সঠিক উত্তর হচ্ছে 1680।
16x স্কয়ার প্লাস px প্লাস 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p এর মান কত হবে? সঠিক উত্তর হচ্ছে 40। একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল, সঠিক উত্তর হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 9 দিয়ে বিভাজ্য তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত? সঠিক উত্তর হচ্ছে 7। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর হচ্ছে 5/21। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? সঠিক উত্তর হচ্ছে 20%। 5, 9, 17, 33, 65 ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 129। 17 সেমি, 15 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে, সঠিক উত্তর হচ্ছে সমকোণী। 5-এর কত শতাংশ 7 হবে? সঠিক উত্তর হচ্ছে 140। তিনটি সংখ্যার গড় 6 এবং ওই তিনটি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? সঠিক উত্তর হচ্ছে 7। দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? সঠিক উত্তর হচ্ছে 260।